চারা রোপণে 6 মাস থেকে 1 বছরেই ফল ধরে, 12 মাসই থাকবে ফল, থাকবে না আঠা। নতুন এক জাতের কাঁঠাল, নাম ডংরাশিমি। দেশে কাঁঠালের বর্তমান যেসব জাত আছে সেগুলোর বীজ রোপণের অন্তত 7 থেকে 8 বছর পর ফল ধরা শুরু হয়। আর ডংরাশিমি কাঁঠালের উৎপত্তি মূলত থাইল্যান্ডে। গাছটি থাকে খোলা, ছড়ানো এবং খুব দ্রুত বর্ধনশীল। উচ্চতা সাধারণত 3 থেকে 3.5 মিটার হয়ে থাকে। উচ্চতা ও বিস্তার বজায় রাখার জন্য বছরে অন্তত 1 বার ছাঁটাই করতে হয় এই গাছটি। উচ্চ ফলনশীল এই গাছগুলো বছরে 75 থেকে 125 কেজি পর্যন্ত ফল দিয়ে থাকে। ফল উজ্জ্বল সবুজ থেকে ফ্যাকাশে হলুদ এবং আকৃতিতে অভিন্ন হয়। এই কাঁঠালের গায়ে তীক্ষ্ণ কাঁটা থাকে। জাতীয় ফল হলেও কাঁঠাল চাষ প্রসারে এতদিনে অন্যতম বাধা ছিল উন্নত চারা। কারণ প্রাচীনকাল থেকে কাঁঠালের চাষ হয়ে আসছে প্রচলিত পদ্ধতিতে। বীজ থেকে তৈরি হয় চারা এবং এ পদ্ধতিতে চারা লাগানোর পর গাছে ফল আসতে অন্তত 7 থেকে 8 বছর সময় লাগে। তাছাড়া প্রচলিত পদ্ধতিতে জাত, স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণে কখনো ঠিক থাকে না। এ সমস্যা সমাধানে ডংরাশিমি কাঁঠালের কলম ও উচ্চ ফলনশীল নতুন জাত অল্প সময়ে ফল আসার কারণে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বাণিজ্যিকভাবে এই জাতের কাঁঠাল বাগান করার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। 12 মাসই ও আঠাবিহীন এই কাঁঠাল চাষ করে সারা বছর এই ফলের চাহিদা মেটানোর পাশাপাশি এটি ছাদ বাগানেও অনেক ভালো ফলন হচ্ছে। 18 ইঞ্চি টপ থেকে শুরু করে হাফ ড্রামে এই গাছ লাগালে অনেক ভালো ফলন আসছে।